আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রোশে এরিনা। আজকে আমি এখানে একটা ভিডিও করছি ক্রোশেটের সব ধরনের ইকুইপমেন্ট নিয়ে। যারা আর কি নতুন শিখছেন বা শুধু পার্সোনাল কাজের জন্য ইউজ করেন, তাদের কী কী ধরনের হুক রাখা দরকার, আর হচ্ছে যারা ক্রোশেটের বিজনেস করেন তাদের কী ধরনের হুক রাখা দরকার, কী কী কালেকশন রাখা দরকার, সব কিছু নিয়ে আজকে এখানে একটা ভিডিও করছি। ফার্স্টে এখানে হুক দেখাচ্ছি। প্রথমে একদম ছোটো সাইজ থেকে আমি শুরু করছি। এগুলো হচ্ছে একদম সব থেকে ছোটো সাইজের হুক। আর এখানে এই চারটা, যে এই প্রত্যেকটাই আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়। একটা টাইপ হচ্ছে ইন্ডিয়ান জ্যোতি, আরেকটা আছে হচ্ছে টিউলিপ, জাপানিজ টিউলিপ, এটা অনেক ভালো, জ্যোতির থেকেও এটা অনেক ভালো। পরে এগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব কয়টাই লেস ইয়ার্নের জন্য বা হচ্ছে চিকন সুতার জন্য, গুটি সুতা বা নয়তার, ওগুলার জন্য হচ্ছে এই হুকগুলো। ওই সাইজের আর কি, ওই নয়তারের মতো যে কোনো সাইজের সুতার জন্য এগুলো ইউজ করা যাবে। এখানে আমার 0.5 mm থেকে শুরু করে 2 mm পর্যন্ত হুক আছে। এটা একটা সেটের সাথে ছিল। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কাটার একটা সেট। তো পার্সোনাল কাজের জন্য যারা আর কি নয়তার ইউজ করেন ম্যাক্সিমাম কাজে, তাদের জন্য এখানে 1.25 mm যে সাইজটা, সেই কাটার একটা হুক রাখলে মোটামুটি নয়তার এবং গুটি সুতা দুটাই 1.25 mm দিয়ে ইজিলি করা যাবে। আর হচ্ছে যারা বিজনেস করছেন, তারা তো বিভিন্ন ধরনের ইয়ার্ন ইউজ করেন, তাদেরকে সাজেস্ট করব হচ্ছে পুরো সেটটাই রাখার জন্য, বা তা না হলেও অ্যাটলিস্ট 1 mm, 1.25, 1.5 এবং 1.75 এই চারটা সাইজের কাটা রাখার জন্য। এটা হচ্ছে একটা সেট। এগুলো হচ্ছে প্লাস্টিক হ্যান্ডেল, প্লাস্টিকের থেকে একটু ফ্লেক্সিবল। এখানে হচ্ছে 2 mm থেকে হায়েস্ট সাইজ হচ্ছে এখানে 6 mm, 6 mm পর্যন্ত আছে। এগুলাকে বলা হচ্ছে আর্গোনমিক হুক। যারা আর কি যাদের আর্থ্রাইটিসের প্রবলেম, হাতে ব্যথা হয় কাজ করলে, তাদের জন্য আর্গোনমিক হুকগুলো খুবই ইউজফুল। তো যারা আর কি খুব বেশি ক্রোশেটিং করেন, খুব বেশি কাজ করেন, তাদের জন্য আমি বলবো যে আর্গোনমিক হুক ইউজ করবেন। তো পার্সোনাল ইউজের জন্যও কেউ রাখতে পারেন, আর হচ্ছে যারা বিজনেস করেন ক্রোশেটের, অনেক কাজ করেন, তাদের জন্য বেটার হচ্ছে আর্গোনমিক হুক ইউজ করা, তাহলে হাত কম ব্যথা হবে। পার্সোনাল কাজের জন্য সব কয়টা হুক সবসময় লাগে না, যদি না কেউ খুব মোটা সুতা দিয়ে বা রোপ দিয়ে কাজ না করেন। তো এখানে 3 mm, 2.5 mm, 3 mm এই দুটো কাটা থাকলে শেঠিয়া উল বা যে কোনো ধরনের দেশি উল, ম্যাক্সিমাম উলগুলাই 2.5, 2 আর হচ্ছে 3 mm, এই তিনটা কাটা রাখলেই আপনারা কাজ করতে পারবেন। এখানে আরেকটা সেট দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা এখানে হচ্ছে 2 mm থেকে হায়েস্ট সাইজ হচ্ছে এখানে 8 mm, 8 mm পর্যন্ত হুক আছে, 2 mm থেকে 8 mm। তো এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায় এবং এটা খুব স্মুথ, এটার টিপটা খুব স্মুথ। হুকের টিপটা স্মুথ না হলে কাজ করে মজা নেই এবং সুতা নষ্ট হয়ে যায় কাজ করার সময়। তো এটা খুব ভালো একটা সেট, এখানে 2 থেকে 8 mm পর্যন্ত। তো পার্সোনাল কাজের জন্য এটা থেকে আমি বলবো 3 mmটা কালেকশনে রাখতে পারেন। মোটা টি শার্ট ইয়ার্ন দিয়ে বোনাতে চাইলে তখন 8 mm বা হচ্ছে অনেক সময় 8.5, 9 mm কাটা রাখতে পারেন। এটা হচ্ছে রাবার হ্যান্ডেল, এটাও আর্গোনমিক হুক। এবং এখানে যেই আমি 1, 2, 3, 4 টাইপের দেখালাম, এই চারটা থেকেই এটা একটু এক্সপেন্সিভ, এটা একটু এক্সপেন্সিভ এবং এটা খুবই ভালো, এটাতে হাত ব্যথা হয় না এবং এটা একদমই নরম, একদম নরম সিলিকনের। সো এটা একটু যারা আর কি বিভিন্ন হুক নিজের কালেকশনে রাখতে চান, তারা এই টাইপের হুক রাখতে পারেন। আমার কাছে এটা এখন এক পিসই আছে। এটা হচ্ছে উডেন ব্যাম্বু হুক বা অনেক সময় কাঠেরও থাকে। এটা হচ্ছে একমাত্র হুক যেটা দিয়ে হচ্ছে কোনো মানে আপনাকে ফ্লাইটে নিতে দেবে, এটা একমাত্র হুক যেটা দিয়ে আপনি কোনো প্লেনে জার্নির সময় ক্রোশেট বোনাতে পারবেন। অন্য যে কোনো ধরনের মেটাল হুক নিয়ে মানে ফ্লাইটে ক্যারি করা হচ্ছে এটা নিষিদ্ধ। আর হুকের সাথে যেটা রাখা লাগবে সবসময় সেটা হচ্ছে একটা সিজার, যে কোনো টাইপের সুতা কাটার জন্য। এটা হচ্ছে একটা ফিঙ্গার ক্যাপ। এটা অনেক সময় যারা অনেক বেশি ক্রোশেটিং করেন, করতে করতে দেখা যায় যে
আঙুলের এখানে দাগ বসে যায় বা অনেক সময় করতে 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 এই জায়গায় খুব ব্যথা লাগে, তো তখন এটার ভিতর দিয়ে আর কি সুতাটা নিয়ে নিলে তখন ফিঙ্গারের ওপরে আর কোনো প্রেশার পড়ে না। সো এটা হচ্ছে যারা খুব বেশি ক্রোশিটিং করেন, বিজনেস করেন, অনেক ধরনের প্রোডাক্ট বানান কন্টিনিউয়াসলি, তারা এটা রাখতে পারেন সাথে। তাতে রাখা লাগবে মানে একদম বেসিক কাজের জন্য হলেও, সেটা হচ্ছে নিডল। এগুলো এই দুটো হচ্ছে প্লাস্টিক নিডল আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিডল। এটার সাইজটা একটু বড়, তো এই ধরনের বড় সাইজের যে কোনো নিডল আপনারা রাখতে পারেন বেসিক কাজের জন্য এবং বিজনেসের জন্য, দুটার জন্যই খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্টিচ মার্কার। স্টিচ মার্কার অনেক সময় লাগে, স্পেশালি হচ্ছে বেবি বুটিস বা হচ্ছে মাথার টুপি, ব্যাগ, এই ধরনের যে কোনো কন্টিনিউয়াস কোনো প্যাটার্ন করার সময় স্টিচ মার্কারটা খুবই ইম্পর্টেন্ট। স্টিচ মার্কার অবশ্যই যেন থাকে। এখানে হচ্ছে আমি তিন ধরনের স্টিচ মার্কার দেখাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের এবং এগুলো হচ্ছে আরেক ধরনের। এটা হচ্ছে মেটালের এবং এ দুটো হচ্ছে প্লাস্টিক। আমাকে অনেক সময় কোশ্চেন করা হয় যে এরকম জামার, এত বয়সের বাচ্চার জামার গলা বানাতে কয় ইঞ্চি নিব বা হচ্ছে কয়টা চেইন নিব। তো যখন বলি যে এত ইঞ্চির মধ্যে যে কয়টা চেইন নেবেন সে কয়টা, তখন অনেকে বলেন যে মেজারিং টেপ নেই। মেজারিং টেপ যেন অবশ্যই সাথে থাকে, মেজারিং টেপ অবশ্যই সাথে রাখা লাগবে। মেজারিং টেপ আমার এখানে দুই টাইপের আছে, এটা হচ্ছে নর্মাল যেটা হচ্ছে আমাদের যে কোনো দর্জি দোকানে ইউজ করে, আর এটা হচ্ছে আবার অনেক সময় হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, বিভিন্ন কাজে ইউজ হয়। তো আমার কাছে দুটাই আছে, আমার যখন যেটা ইচ্ছা আমি সেটা ইউজ করি। এরপরে আসে হচ্ছে পিন। এই পিনগুলো আমি কেন ইউজ করি, পিনগুলো হচ্ছে ব্লকিং করার সময় আমাদের লাগে। যখন একটা জিনিস বানায় এবং একটু কুকড়ে যায় অনেক সময় সেটা শক্ত করে কয়েক ঘন্টার জন্য কোনো একটা প্লেন সারফেসের ওপর গেঁথে রাখা লাগে যেন জিনিসটা একদম সুন্দর সমান হয়ে বসে থাকে। তো ব্লকিংয়ের জন্য আমি এখানে পিন রেখেছি। যারা অনেক ডয়েলি করতে পছন্দ করেন বা টেবিল ম্যাট জাতীয় জিনিস, কুশন কভার, তাদের জন্য আমি বলবো এরকম পিন রাখতে। হিজাব পিন রাখলেও হবে, আমি সবসময় লাইটার রাখবো, সাথে একটা লাইটার বা হচ্ছে ক্যান্ডেল। এ দুটো তখন ইউজ করি যখন কোনো ফ্লাওয়ার বানাই, হোক সেটা কোনো বেবি ফ্রকের জন্য ফ্লাওয়ার বা হচ্ছে কোনো অরিজিনাল ফ্লাওয়ারের মতো যে ফ্লাওয়ার স্টিকগুলা, সব কটার জন্যই আমি এখানে লাইটার রাখি। কারণ লাইটার দিয়ে একটু বার্ন করে দিলে ফ্লাওয়ারটা একটু শক্ত হয়ে আসে এবং ভালোভাবে শেপ ধরে রাখে। তো ফ্লাওয়ার যারা বানান তারা অবশ্যই সাথে একটা লাইটার রাখবেন। তো এগুলার মধ্যে এখন যা যা দেখালাম সেগুলো হচ্ছে একদম থাকা উচিত বা থাকতেই হবে এরকম টাইপের। আরও কিছু জিনিস আছে যেগুলো না থাকলেও হবে। আর একটা এসেনশিয়াল জিনিস এখনও দেখাইনি, সেটা হচ্ছে একটা পেন্সিল এবং একটা নোটবুক। নোটবুক অবশ্যই থাকতে হবে, কোন স্টেপের পরে কোন স্টেপ করছেন সেগুলো লিখে রাখার জন্য বা হচ্ছে মেজারমেন্ট লিখে রাখার জন্য, সাইজের একটা চার্ট বানানোর জন্য। নোটবুকে অলওয়েজ একটা সাইজ চার্ট আপনারা ইন্টারনেট থেকে কালেক্ট করে লিখে রাখবেন, কারণ সাইজ চার্ট না থাকলে তখন বিভিন্নজনকে জিজ্ঞেস করা লাগে যে কোন সাইজের আমরা কী করব। তো সেটা যেন না হয় সাইজ চার্ট অবশ্যই করবেন, যে আমি যখনই যা করি এখানে স্টেপ বাই স্টেপ লিখে রাখি, যে মেজারমেন্ট এখানে লেখা আছে, সব কিছু এখানে লেখা থাকে। সো কাজটা ইজি হয়, এই যে এখানে আমার সাইজগুলো লেখা আছে, তো বেবি ফ্রকের এখানে বিভিন্ন এইজের সাইজ লেখা আছে। তো একটা নোটবুক, যেমনই হোক সেই নোটবুক, একটা নোটবুক অলওয়েজ নোট তুলে রাখার জন্য সাথে থাকতে হবে। তো এখানে যা যা দেখাচ্ছি সেগুলো ইনিশিয়ালি পার্সোনাল কাজের জন্য কালেকশনে না থাকলেও হবে। এখানে চারটা যে দেখতে পাচ্ছেন, এক দুই তিন চার, এই চারটা হচ্ছে পম্পম মেকার, যে এটা হচ্ছে পম্পম মেকার। আমি পরে দেখিয়ে দিব যে পম্পম মেকার দিয়ে কীভাবে পম্পম বানাতে হয়। এটা যারা একটা দুটো কাজ করেন তাদের কালেকশনে না থাকলেও হবে, কিন্তু যারা ক্রোশেটের ব্যবসা করেন অনলাইন হোক অফলাইন হোক যেখানেই হোক না কেন, তো পম্পম প্রায় বানাতেই হয় বিভিন্ন জায়গায়। তো মেকারটা থাকলে হবে কি, সাইজ ঠিক থাকবে, যে একশোটা পম্পম বানালেও সাইজ ঠিক হবে, সাইজের কোনো হেরফের হবে না। গ্লো স্টিক খুবই কাজের, যারা হচ্ছে ফ্লাওয়ার মেকিং করেন তাদের জন্য আমি বলবো গ্লু স্টিক অবশ্যই যেন থাকে। গান এটা হচ্ছে একদম ছোট সাইজের যে গ্লু গানটা, সেটা একদম ছোট সাইজের, 10 টাকার যে গ্লু স্টিকগুলো সেই সাইজের এই গ্লু গান। বিভিন্ন ডল বা হচ্ছে এরকম 3D শেপের যা যা করেন না কেন তাদের জন্য বলবো আমি
যেখানে পলিয়েস্টার তুলা রাখবেন সবসময়, পলিয়েস্টার তুলা এটা দরকার। পলিয়েস্টার তুলা না হলেও নর্মাল তুলাও রাখতে পারেন, কিন্তু ওটা এরকম স্পঞ্জি হবে না, পলিয়েস্টার তুলাটা একদম নরম হয়, স্পঞ্জি হয়। এবং যারা ফ্লাওয়ার মেকিং করেন তাদের জন্য আরও দুটা জিনিস মানে এসেনশিয়াল, সেটা হচ্ছে ওয়ায়ার, তার, যেগুলো হচ্ছে গুণাতার, একদম ছোটো ছোটো সাইজের বেন্ডেবল, ওগুলো বেন্ড করা যায় যেরকম, গুণাতার এবং ফ্লাওয়ার টেপ। ফ্লাওয়ার মেকিংয়ের জন্য এই তিনটা জিনিস অবশ্যই রাখতে হবে। ফ্লাওয়ার হচ্ছে বিডস, আমি সবসময় এরকম পার্ল বিডসগুলো অনেক লাগে, এই জন্য আমার কাছে অনেকগুলো অলরেডি কেনাই আছে পার্ল বিড। এটা পার্সোনাল কাজের জন্য এতগুলো কখনোই লাগবে না। এখানে আরও ছিল, যারা বিজনেস করেন, বিভিন্ন বেবি প্রোডাক্টস বানান, তাদের জন্য এটা খুবই ভালো হয় যদি অনেকগুলো কিনে একবার রাখেন, এতে কষ্ট অনেক কম পড়বে। তো এগুলোর মধ্যে যা যা দেখালাম পার্সোনাল কাজের জন্য এখানে যে সব থাকা লাগবে তেমন কোনো ব্যাপার নেই। হুকের মধ্যে হচ্ছে 2mm, 2.5mm, 3mm আর হচ্ছে 1.25, 1.5, 1.75, এই কয়টা হুক থাকলে পার্সোনাল কাজের জন্য যে কোনো ধরনের কাজ করা যাবে মোটামুটি। আর হচ্ছে যারা বিজনেস করেন ক্রোশেটের তাদেরকে আমি বলবো, আমি যা যা দেখালাম তার যেন ম্যাক্সিমাম জিনিসই কালেকশনে থাকে, তাহলে যখন যে কোনো ধরনের প্রজেক্টই ধরবেন না কেন বসে থাকা লাগবে না বা আটকে যাবেন না, যে কোনো ধরনের প্রজেক্টই আপনারা করতে পারবেন, কারণ সব কয়টা জিনিস আপনার কালেকশনে তখন অলরেডি থাকবে। তো এখানে কতগুলো বক্স দেখাবো যেগুলো হচ্ছে দরকার। যারা পার্সোনাল কাজ করেন তাদের জন্য এটা না থাকলেও চলবে, কিন্তু যারা অনেক বাল্ক অ্যামাউন্টে অনেক সুতা দিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো এটা রাখা দরকার। তো একদম ছোট আমি ইয়েটা থেকে শুরু করি, টামটাম সেটা হচ্ছে একদম ছোট বক্সটা, এটা আমি ইউজ করি। এখানে অনেক সময় কাটাগুলাও রাখি, প্লাস হচ্ছে বিভিন্ন বিডসগুলো রাখি, বিভিন্ন বিডস কিছু ছোট ছোট মোটিভ থাকলে রাখি। আর হচ্ছে এখানে এই যে আমার অনেকগুলো এখানে গুটি সুতা আর বিভিন্ন রঙের আছে, আমি সেগুলো এখানে রেখে দিই, অনেক সময় কালার ম্যাচিংয়ের লাগে এগুলা। তো এই হলো ছোট বক্সটা, এটা খুবই মানে খুবই হ্যান্ডি, খুবই উপকারী, কেন হুকগুলো সব কটা একসাথে আটকে যায়। তো এই দুটা হচ্ছে আরও দুটা বক্স, ওপরেরটা আমি ইউজ করি হচ্ছে যেগুলো হচ্ছে বেঁচে যাওয়া সুতা, অনেক সময় অল্প অল্প ইউজ হয়ে বেঁচে যায়, আমি সেগুলো এখানে রেখে দিই, ওগুলো আমি পরে অন্য কোনো প্রজেক্টে ইউজ করি। অনেক সময় দেখা যায় যে এগুলো দিয়ে অনেক সুন্দর প্রজেক্ট হয়ে যায়। তো এই বেঁচে যাওয়া সুতাগুলোর জন্য অলওয়েজ একটা সেপারেট রাখার জায়গা করবেন। একটা গেল, এবার আসি হচ্ছে বড়টায়। এটা হচ্ছে যারা বাল্ক অ্যামাউন্টে সুতা নিয়ে কাজ করেন তাদেরকে বলবো আমি এই ধরনের বক্স করতে। বক্স করলে সুবিধা হচ্ছে সুতা নষ্ট হয় না, সুতা অনেক ভালো থাকে, ময়লা ধরে না। তো আমি এখানে অনেকগুলো সুতা আছে, নয়তার নিচে অন্য ধরনের সুতা আছে। তো এগুলো এমনভাবে রাখি যেন এই সাইড দিয়ে দেখা যায়, এই সাইড দিয়ে যেন দেখা যায় সুতা কী কী কালার আছে, যেখান দিয়ে দেখা যাচ্ছে এখানে আমার কোনটা কি সুতা। তো এভাবে করে অ্যারেঞ্জ করা যেন আমাকে খুঁজে বের করার জন্য সব কিছু ওলট পালট না করা লাগে। তো যারা বিজনেস করেন তাদের জন্য বলবো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখার জন্য। তো এখানে হচ্ছে সুতাগুলোর পরিচিতি আমি দিচ্ছি না, এখানে ডিফারেন্ট সুতা আছে, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব যেখানে শুধু ইয়ার্ন নিয়ে আমি দেখাবো যে কী কী ইয়ার্ন আছে, কোন ইয়ার্নে কী হুক কী কাজে লাগে। তো এই হচ্ছে আমার সুতার স্টোরেজ, আরও সুতা আছে যেগুলো এখন দেখাচ্ছি না। তো ক্রোশেটের ইকুইপমেন্টের পর্ব আজকে এখানেই শেষ, আজকে আর দেখাচ্ছি না, ইনশাল্লাহ এর পরের পর্বে সুতা নিয়ে দেখাবো কী কী ইয়ার্ন আছে এবং কোন ইয়ার্ন দিয়ে কোন হুক কাজ করা যায় এগুলো দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।